What is up everyone? ফ্যাক্সের দুনিয়া আপনাদের স্বাগত। আমরা সবাই জানি পৃথিবীতে অনেক প্রজাতির প্রাণী এবং জীবজন্তু পাওয়া যায়। এর মধ্যে কিছু প্রাণী এত সুন্দর এবং শান্ত স্বভাবের হয়ে থাকে যে আমাদের এদের সাথে খেলতে মন চায়। বেশিরভাগ মানুষ এর মধ্যে কুকুর কিংবা বিড়ালকে পুষতে পছন্দ করে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিদেশি প্রাণীদের দেখব যাদের দেখে আপনিও আপনার ঘরে আনতে চাইবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বেবি ওয়ার্ম ব্যাট, এটি বিশেষ করে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এটি খুব শান্ত এবং লাজুক স্বভাবের হয়ে থাকে, কিন্তু এই প্রাণীটি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভালো সংবাদ এই যে অস্ট্রেলিয়া এবং এর আশেপাশের দেশগুলোতে মানুষ এই প্রাণীটিকে পুষতে ভালোবাসছেন, কেননা এই দেশগুলোতে এই প্রাণীটিকে পোষার কোনো রকম আইন তৈরি হয়নি। এটি প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর ওজন 20 থেকে 34 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর পাগুলো খুব ছোট আকৃতির হয়ে থাকে, যা এই প্রাণীটিকে আরও সুন্দর করে তোলে। এগুলোকে পালনের সময় কিছু ট্রেনিংয়ের প্রয়োজন হয়ে থাকে এবং এগুলো পালনের সময় সাবধানতা অবলম্বন করতে হয় যাতে এগুলো আপনাকে না কামড়ায়, যার জন্য এগুলোকে ট্রেনিং দেওয়া এত সহজ নয়। এদের শরীর অনেক মোলায়েম হয়ে থাকে, যার কারণে এদের কোলে নিয়ে আদর করতে মানুষের খুব ভালো লাগে। কিন্তু এগুলো বড় হওয়ার সাথে সাথে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, যারা বিরক্তি বোধ করলে কামড়েও দিতে পারে। বেবি তামান্ডুয়া, ভিডিওতে দেখা এই প্রাণীটির নাম তামান্ডুয়া। এটি সেন্ট্রাল এবং নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এই প্রাণীগুলো মানুষের সাথে খেলতে খুবই পছন্দ করে, যার কারণে এরা মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এদের কোনো রকম দাঁত থাকে না। এরা খাওয়ার জন্য তাদের শক্তিশালী চোয়ালের উপর নির্ভর করে থাকে। এদের ছোট ছোট চোখ, সুগঠিত শরীর এবং এর উপরে থাকা সাদা কালো প্যাটার্ন একে আরও কিউট করে তোলে, যা মানুষকে এর প্রতি আরও আকৃষ্ট করে। তামান্ডুয়ার ছোট চিকন মুখের ভেতর 16 ইঞ্চি লম্বা জিহ্বা থাকে। এটি সাধারণত পিঁপড়া এবং টার্মাইট খেয়ে থাকে, কিন্তু এটি অধিক পরিমাণে লবণ জাতীয় খাবার খেতে পছন্দ করে, যা এর পোষণকারীর পকেট খালি করে দিতে পারে। এটি এমন একটি প্রাণী যা সকল ধরনের খাবার খেয়ে থাকে, কিন্তু সুস্থ এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটিকে বিভিন্ন রকমের খাবার খাওয়ানোর প্রয়োজন হয়ে থাকে। এত শর্তে পরও পশ্চিমা দেশের মানুষগুলো এটিকে খুবই পছন্দ করে এবং এটিকে পালন করে। বেবি টাইগার, আপনি হয়তো এটি চিন্তা করছেন কেই বা টাইগারকে পোষ মানিয়ে নিজের বিপদ ডাকবে, কিন্তু আপনাকে জানিয়ে দিই ইউএসএতে জঙ্গলে থাকা বাঘের পরিমাণের চেয়েও বেশি পরিমাণে বাঘ পোষণ করা হয় এবং এই পৃথিবীতে বাঘই একমাত্র জঙ্গলের প্রাণী যাকে অধিক পরিমাণে মানুষ পোষ মানিয়ে থাকে, যার মধ্যে কিছু সেলিব্রিটিসও রয়েছে যেমন মাইক টাইসন। টাইগারের দেখাশোনা করা এবং একে সঠিক ট্রেনিং দেওয়া খুবই কষ্টের ব্যাপার, যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একটি বেবি টাইগার শুধু দুধ খেয়ে থাকে, কিন্তু একটি পূর্ণবয়স্ক টাইগার 80 পাউন্ড পর্যন্ত মাংস খেতে পারে। একটি টাইগারের পিঞ্জিরা কমপক্ষে 40 স্কোয়ার মিটার হতে হবে এবং এর উপর সর্বদাই নজর রাখতে হবে। যদি টাইগারকে ভালো করে ট্রেনিং দেওয়া যায় তবে এগুলো খুব ফ্রেন্ডলি হয়ে থাকে। বেবি স্লথ, স্লথ দক্ষিণ এবং মধ্য আমেরিকাতে পাওয়া একটি মধ্যম আকারের শাকাহারী প্রাণী। এটি নিজের ধীরগতির জন্য খুবই জনপ্রিয়। এই স্লথগুলো বিশ্বের সবচেয়ে সুন্দর বিদেশি প্রাণীর মধ্যে একটি, যার কারণে ক্রিস্টিয়ান বেলের মতো সেলিব্রিটিসরা এই স্লথগুলোকে পছন্দ করেন। আপনাকে জানিয়ে রাখি যে এই টুথুথ স্লথগুলো হাই মেনটেন্ডেন্স ক্রিয়েচারের মধ্যে একটি। এগুলো পাতা, ফল এবং পোকা খেয়ে থাকে। আমাদের দেশে যদি কেউ এগুলোকে পুষতে চান তবে আপনাকে $6,000 একটি মোটা অঙ্ক গুনতে হবে। বেবি লামা, যদি আপনার কোনো কারণে মন খারাপ হয়ে থাকে তবে আপনার এই লামাকে দেখা উচিত। আপনি নিশ্চয়ই এই প্রাণীটিকে দেখে খুশি হবেন। এটি খুব মিশুক একটি প্রাণী। আগে এই প্রাণীটিকে মানুষ তাদের বোঝা উঠানোর জন্য ব্যবহার করত। জন্মের সময় এই লামার ওজন 9 থেকে 14 কিলোগ্রাম হয়ে থাকে। এটি খুব বুদ্ধিসম্পন্ন একটি প্রাণী, যা কোনো সরল কাজ কয়েকবার চেষ্টা করার পরই শিখে যায়।
যদি আপনি এর সাথে দুর্ব্যবহার করেন কিংবা এর সাথে চেঁচামেচি করেন তবে এটি আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তবে আমার মনে হয় না এত কিউট প্রাণীর সাথে কেউ দুর্ব্যবহার করবে। কিন্তু এত কিউট হওয়ার সত্ত্বেও এই প্রাণীটিকে পুষতে আপনার তেমন বেশি খরচ করতে হবে না। পাইথন অজগরকে দেখে ভালো ভালো মানুষের ঘাম ছুটে যায়, কিন্তু এমন কিছু লোক রয়েছে যারা সাপকে খুব বেশি ভালোবাসে, যারা অজগরকে নিজের প্যাট হিসেবে রাখতে চায়। অজগরের অনেক প্রজাতি সুন্দর এবং শান্ত স্বভাবের হয়ে থাকে, যেমন বল পাইথন এবং বোয়া। এই ঠান্ডা রক্তের প্রাণীগুলোকে আরামের সাথে রাখার জন্য গরম এবং বড় পিঞ্জিরার প্রয়োজন হয়, কিন্তু অনেক দেশে এই প্রাণীগুলোকে পোষা নিষেধ করা হয়েছে, কিন্তু অনেক দেশেই এগুলোকে পালন করা যায়। সো ফ্রেন্ডস, আপনি কি অজগরের মতো বিপজ্জনক প্রাণীগুলোকে আপনার ঘরে রাখতে চাইবেন? কমেন্ট করে জানাবেন। কিন্তু হন্ডুরান হোয়াইট ব্যাট, এই প্রাণীটি এক প্রকারের বাদুর। সাধারণত অন্য সকল বাঁদর দেখে মানুষ ভয় পেলেও এটিকে দেখে মানুষ ভয় পাবে না, এবং এর কারণ আপনি জানেন। এগুলোকে ক্যারিবিয়ান ট্যান্ট মেকিং ব্যাট কিংবা কটন বল ব্যাট বলা হয়। এগুলো পাতার গুচ্ছে থাকতে পছন্দ করে, যার কারণে এর নামের সাথে ট্যান্ট শব্দটি যুক্ত হয়েছে। এগুলো সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে এবং প্রতি গ্রুপে 7-8টি করে বাঁদর থাকে। এগুলো খুব ছোট আকৃতির হয়ে থাকে। মানুষ এগুলোকে পোষ মানানোর চেষ্টা করলেও এগুলো খুব দুর্লভ হয়ে থাকে, যার কারণে এগুলোকে পোষা সম্ভব নয়। আপনি হয়তো খুব সৌভাগ্যবান হবেন যদি আপনি এগুলোকে খুঁজে পান। বেবি ফেনিক ফক্স, এই প্রাণীটি সাধারণত সাহারা এবং অ্যারাবিয়ান মরুভূমিতে পাওয়া যায়। এটি খুব কিউট এবং কুল একটি প্রাণী, যার ওজন 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে, যার ফলে এটিকে বাইরে নিয়ে যাওয়া খুবই সহজ হয়ে থাকে। এই প্রাণীটি খেলার জন্য একটি রুমই যথেষ্ট হয়। এই প্রাণীটির বড় বড় চোখ এটিকে আরও অ্যাট্রাকটিভ করে তোলে, যার কারণে মানুষ এটিকে খুবই পছন্দ করে এবং এটিকে নিজেদের প্যাট বানাতে চায়। সো ফ্রেন্ডস, যদি আপনার এই প্রাণীগুলোর মধ্যে কোনো একটিকে পোষার সুযোগ হয় তবে আপনি কোনটিকে পোষ মানাতে পছন্দ করবেন? কমেন্ট করে জানাবেন। কিন্তু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আর যদি ভালো না লেগে থাকে সো প্লিজ ডিসলাইক করুন। আর হ্যাঁ, ইউটিউবে থাকা আমাদের এই নতুন চ্যানেল ফ্যাক্ট ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওতে যদি আপনি কোনোরকম ভুল ত্রুটি পেয়ে থাকেন তবে কমেন্ট করে আমাকে জানাবেন। কিন্তু কেননা অ্যাজ এ নিউ কামার আপনার ফিডব্যাক আমার জন্য খুবই প্রয়োজনীয়, সো প্লিজ জানাবেন। কিন্তু হ্যাভ এ গুড ডে, গুড বাই।